আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা অ্যান্ড্রয়েড টিভি বক্স ব্যবহার করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন কিনবেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমি আপনাকে সরাসরি টপিকে চলে যাচ্ছি। আমার হাতে একটা টিভি বক্স দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হলো D9 Pro। এগুলো কিভাবে আপনারা নিজেরাই নষ্ট করতেছেন তার একটা লাইভ প্রুফ আমি আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি এই ভিডিওতে আজকে যে কথাগুলো বলবো সবগুলো ট্রু 100%। আপনারা জানেন আমি মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলে মানে এটাতে আমার কোনো লাভ নাই। ঠিক আছে, মিথ্যা কথা বলে কোনো লাভ হয় না, কোনো জায়গায় লাভ হবে না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার হাতে যে টিভি বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো D9 Pro। D9 Pro অলরেডি অনেকগুলো বিক্রি করা হয়েছে, আমাকে যেখান থেকে রিভিউ পারপাসে দেওয়া হয় সেখান থেকে অনেকগুলো বিক্রি করা হয়েছে। এবং এই টিভি বক্সটা কীভাবে একজন কাস্টমার নষ্ট করেছে তার থেকে তো আমরা এটা শুনেছি, এবং কি কি প্রবলেম করে ফেলেছিল যার কারণে টিভি বক্সটার আজকে এই অবস্থা, এই প্রমাণগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এটার অবস্থাটা আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাই, তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা আমরা এখন সরাসরি দেখবো এটার কি অবস্থা করে ফেলেছে। ঠিক আছে, তো এটা জাস্ট আমি HDMI মোড কেবলটাকে কানেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমি আমার চার্জারটাকে কানেক্ট করে নিব। ঠিক আছে, দেখেন এটার কি অবস্থাটা করে ফেলেছে। এবং মাউসের কানেকশনটা আমি একটু দিয়ে নেই, কারণ আমি সবসময় মাউস ব্যবহার করি, রিমোট ব্যবহার করি না। যে কোনো টিভি আপনারা দেখতে পাচ্ছেন D9 Pro মেরে ফেলেছে একেবারে। ঠিক আছে, তো এটাকে একটু চালু হওয়ার সময় দেই, দেওয়ার পরে দেখেন এটা এমন অবস্থা, মানে হ্যাঙ্গিং প্রসেসে আছে এই মুহূর্তে, মানে কয়েকবার ফরম্যাট দিয়ে এটার অবস্থা খারাপ। দেখেন এই যে দেখেন সফটওয়্যারগুলো যে আসছে, একটা সফটওয়্যারও কাজ করতেছে না। আমি যদি অ্যাপসের উপরে ক্লিক করিয়ে দেখেন অ্যাপসটা কোনোরকম কাজ করতেছে, এখান থেকে ব্যাক করলে দেখেন এখানে সেটিং অবস্থা এত খারাপ, মানে দেখেন সেটিংটার ভিতরে যাচ্ছেই না। তারপরে যদি আমি অ্যাপসে ক্লিক করি দেখেন অ্যাপসে যাচ্ছে না আর, মানে হ্যাং হয়ে গেছে। ঠিক আছে, দেখেন হ্যাং হয়ে গেছে, একেবারেই হ্যাং। আমার মাউসের শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন আমার মনে হয়, দেখেন মানে একেবারেই কাজ করতেছে না, মানে কি যে অবস্থা করে ফেলছে, একেবারে ডাউন। ঠিক আছে, ওকে, আপনারা স্ক্রিন থেকে দেখতে পাইলেন যে এটার কি অবস্থাটা করে ফেলেছে। ঠিক আছে, তো এটা অবস্থাটা করার পিছনে কারণ হলো যে এইটা যখন বিক্রি করা হয় তার আগে এটাকে চেক করা হয়। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড টিভি বক্স বিক্রি করা যখন হয়, অর্ডার হয়, তখন সেটাকে সর্বনিম্ন 1 ঘন্টা চেক করা হয়। চেক করার পরে সেটাকে পার্সেল করা হয়। ঠিক আছে, সাধারণত আমি যেখান থেকে, মানে আমাকে যেখান থেকে রিভিউ পারপাসে মানে টিভি বক্সগুলো পাঠানো হয় সেখান থেকে আমি তাদেরকে বলে দিয়েছি যে আমার ভিডিও থেকে কেউ যদি টিভি বক্স নিতে চায় আমার ভিডিও থেকে ফোন নাম্বার নিয়ে, তাহলে অবশ্যই সেটাকে চেক ছাড়া দেবেন না। তো তবে আমার সেই, তারা আমার সেই অনুরোধটা রেখেছে, চেক ছাড়া কোনো মাল দেয় না। এই প্রোডাক্টটাও ঠিক সেমভাবে এটাকে চেক করে পাঠানো হয়। যখন সেটা কাস্টমারের কাছে যায়, কাস্টমারের কাছে যাওয়ার পরে 2 দিন খুব ভালো চলেছিল, ভালো চলার পরে 3 দিনের দিনে ফোন করে বলতেছে যে ভাই টিভি বক্সটা চলতেছে না। তো ঠিক আছে, টিভি বক্স চলতেছে না, ওকে, আমরা 7 দিনের ওয়ারেন্টি দিয়েছি যে মাত্র 3 দিনের ব্যাপার, তো এটাকে আমরা রিটার্ন করেছি। রিটার্ন করার পরে এটার অবস্থাটা কী করেছে দেখেন, এটা যখন আমাদের কাছে আসলো তখন এটাকে ওপেন করে দেখি এটার ভিতরে সর্বনিম্ন কম করে কম 20টা সফটওয়্যার ইনস্টল করা আছে। যেমন লাইভ টিভি চ্যানেলের জন্য 10টা টিভি সফটওয়্যার ইনস্টল করা আছে, 10টা। তখন এই যে আপনাদের টোফের যে লেটেস্ট ভার্সনটা ছিল না, এই কারণে সে শুধু লাইভ টিভি চ্যানেলের সফটওয়্যার ইনস্টল করতে করতে মানে এটার ভরায় ফেলছে, 10টা ইনস্টল করছে লাইভ টিভি চ্যানেলের। আর অন্যান্য ইমু, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার যা আছে, কিবোর্ড টিবোর্ড যা আছে, বিজয় কিবোর্ড যা আছে, সব ইনস্টল করে ভরে ফেলাইছে টিভি বক্সটা। ভরে ফেলার পরে যেটা যখন এটা চলে নাই তখন কি করছে, এটাকে ফরম্যাট দিয়ে ফেলছে। ঠিক আছে, ফরম্যাট দিয়ে আবার সেম সফটওয়্যারগুলো ইনস্টল করে ফেলছে। তো আমরা যখন তার কাছ থেকে শুনি যে ভাই এটা তো আমরা ওয়ারেন্টিতে নিবই, কোনো সমস্যা নাই, তবে এটা কিভাবে, এটা কি করলেন, এটা যে আপনার নষ্ট হলো এটা কিভাবে, তো সে বলল যে ভাই লাইভ টিভি চ্যানেল চলতেছে না, অর্থাৎ টোফেটা যে ফোন নাম্বার দিলে মেসেজ আসতেছে না, এটা প্রবলেমটা তো অ্যাপসের। কিন্তু সে বুঝতে না পেরে কি করছে, শুধু সফটওয়্যার ইনস্টল করতে করতে ভরায় ফেলে যখন স্লো চলছে তখন দিছে এটারে ফরম্যাট, আর ফরম্যাট দিয়ে এটার অবস্থা একেবারে কেরোসিন করে ফেলছে। ঠিক আছে, তো যখন আমরা তার কাছ থেকে এটা শুনলাম, শুনে আমি আপনাদেরকে তো স্ক্রিনে দেখালাম যে এটার কী অবস্থা, আমরাও শেষ পর্যন্ত এটাকে ঠিক করতে পারলাম না। ঠিক আছে, তো আমি রিয়েল ঘটনাটা আপনাদেরকে বললাম যে এটা কীভাবে নষ্ট হলো। তবে আপনারা যারা অ্যান্ড্রয়েড টিভি বক্স চালান, তারা আমি এর আগে যে ভিডিওটা আপলোড করেছি আপনারা দেখেছেন হয়তোবা, তো সেখানে আমি বলেছি যে এটা কীভাবে নষ্ট হয়, কীভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আমি আসলে ভিডিওটা নিয়ে আসার কারণ হলো আপনারা যারা টিভি বক্স ব্যবহার করতেছেন তারা যেন সুন্দরভাবে ব্যবহার করতে পারেন।
একটা জিনিস টাকা দিয়ে কিনেছেন সেটা যেন সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। ওকে, তো বন্ধুরা জানি না ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লাগে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু।